এলিজাবেথ যখন ছমাসের গর্ভবতী, তখন ঈশ্বর জিব্রায়েল দেবদূতকে গালিলের নাসরত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারী ছিলেন জোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা। জোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, আর যে কুমারীর কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম মরিয়াম। জিব্রায়েল মরিয়ামের কাছে এসে বললেন, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার প্রতি মুখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে মরিয়াম খুবই বিচলিত ও অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কেমন শুভেচ্ছা। দেবদূত তাকে বললেন, মরিয়াম তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে, তুমি তার নাম রাখবে যীশু। তিনি হবেন মহান, তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে, আর প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকোবের বংশের লোকেদের ওপরে চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্বের কখনো শেষ হবে না। তখন মরিয়াম দেবদূতকে বললেন, এ কেমন করে সম্ভব, কারণ আমি তো কুমারী। এর উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার ওপর অধিষ্ঠান করবেন আর পরমেশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে, তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, তোমার আত্মীয় এলিজাবেথ যদিও এখন অনেক বৃদ্ধা, তবু সে গর্ভে পুত্র সন্তান ধারণ করছে। এই স্ত্রীলোকের বিষয়ে লোকে বলতো যে তার কোনো সন্তান হবে না, কিন্তু সে এখন ছ মাসের গর্ভবতী, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। মরিয়াম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার জীবনে তাই হোক। এরপর স্বর্গদূত মরিয়ামের কাছ থেকে চলে গেলেন।